হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি আব্দুর রহিম, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্রিমিয়াম ইনফোতে স্বাগতম জানাচ্ছি। ফিরে এসেছি নতুন একটা ভিডিওর সাথে, নতুন কিছু ইনফরমেশন নিয়ে। আগের ভিডিওটায় আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ধুবড়িতে অবস্থিত সব প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর বিষয়ে, যেখানে প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর অ্যাডমিশন ফি, মান্থলি ফি, তারপর অ্যাডমিশন প্রসেস, হোস্টেলে অ্যাডমিশন নেওয়ার প্রসেস, সাথে বাকি যত ইনফরমেশন আছে সব কিছু থ্রুলি আলোচনা করেছিলাম। তো যদি আগের ভিডিওটা দেখে না থাকো, তবে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখতে পারো। আর আজকের ভিডিওতে আমরা যেটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধুবড়িতে অবস্থিত গভর্নমেন্ট কলেজগুলোর বিষয়ে, যেখানে মেনলি ভোলানাথ কলেজ, যাকে বিএন কলেজ নামেও জানা যায়, অ্যাডমিশন প্রসেস, তারপর অ্যাডমিশন ফি, মান্থলি ফি, কাট অফ মার্ক কোনটা সাবজেক্টে কত আসে, হোস্টেলে অ্যাডমিশন ফি, হোস্টেলে অ্যাডমিশন প্রসেসের সাথে যাবতীয় যত ইনফরমেশন আছে সব এই ভিডিওটাতেই আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, একটা টপিকের উপরে ভিডিও লাগে কমেন্ট করে জানিও, এন্ড আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো আরেকটা রিকোয়েস্ট, যে ভিডিও অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইবটা করে না, তো সাবস্ক্রাইব একদমই ফ্রি রয়েছে, তো সাবস্ক্রাইবটা করে নাও। অ্যান্ড সাবস্ক্রাইবের বাটনটা তলেই দেওয়া আছে, লাল কালারের বাটনটা হয়, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাকে খুব মানে উৎসাহিত করে নতুন ভিডিও আনার জন্যে। তো আর কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো সর্বপ্রথমে যেটা ইনস্টিটিউশনের বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভোলানাথ কলেজ ধুবড়ি, যাকে বিএন কলেজ নামেও জানা যায়। তো এই কলেজটা 1946 সালে স্থাপিত করা হয়েছিল, আর এই ইনস্টিটিউশনটা মানে লয়ার আসামের ভিতরে ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউশন, যেখানে হায়ার সেকেন্ডারি সাথে ডিগ্রি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশনের অপশন রয়েছে। ইনস্টিটিউশনটা কিন্তু রিসেন্টলি নাকের দ্বারা এ পজিটিভ মানে গ্রেড দেওয়া হয়েছে। সো ইনস্টিটিউশনটা নেক্সট কয়েক বছরের ভিতরে একটা ইউনিভার্সিটিতে পরিণত হওয়ার খুবই একটা চান্স রয়েছে। এই ইনস্টিটিউশনটায় মোট টিচিং স্টাফ 130 জনেরও অধিক রয়েছে, অ্যান্ড মোটামুটি 21টা ডিপার্টমেন্ট রয়েছে। কলেজ অডিটোরিয়াম, তারপর ইনডোর স্টেডিয়াম, প্লেগ্রাউন্ড, তারপর স্মার্ট ক্লাস, ডিজিটাল ক্লাসরুমের সাথে হেলথ সেক্টরের মতো সমস্ত সুবিধা রয়েছে ইনস্টিটিউশনটায়। প্রত্যেক বছরে রেজাল্টের পরে ইনস্টিটিউশনটার তরফ থেকে নতুন অ্যাডমিশন স্টার্ট করা হয়। অ্যাডমিশনের মানে এই ইনস্টিটিউশনটায় প্রত্যেক বছর ক্লাস 11 অ্যান্ড ডিগ্রি ফার্স্ট সেমে অ্যাডমিশন নেয়। তো অ্যাডমিশন প্রসেসটা খুবই সোজা, যখন রেজাল্ট হয় তারপরেই ইনস্টিটিউশনটার তরফ থেকে একটা মানে যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দেওয়া হয়, সাথে একটা অ্যাডমিশন পোর্টাল ওপেন করে দেওয়া হয়। তো যার যার অ্যাডমিশন নেওয়ার ইচ্ছুক তারা তারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারে, যে কোনো মানে অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে। আর অ্যাপ্লিকেশন সাবমিট করা হলে ইনস্টিটিউশনটার তরফ থেকে কয়েকটা মেরিট লিস্ট প্রোভাইড করা হয়, আর মেরিট লিস্ট হিসাবে কিন্তু অ্যাডমিশন নেওয়া হয়। মেরিট লিস্টের কথা আলোচনা করতে গেলে একটা কথা উল্লেখ করব, যে যেখানে এসটি, এসসি, ওবিসির মতো অন্য কাস্টের জন্য সিট রিজার্ভ রয়েছে, তারা যদি অ্যাপ্লাই করে বাকি জেনারেলের তুলনায় তাদের পার্সেন্টেজ যদি অনেক কম থাকে, তাও তারা অ্যাডমিশন নিতে পারবে। আর মেরিট লিস্ট হিসাবে মেজর প্রোভাইড করা হয় পার্টিকুলার সাবজেক্টে। সো যদি কোনো স্টুডেন্টের মেজর নিতে চাও, তো কোনটা সাবজেক্টের উপরে মানে কত পার্সেন্টেজ কাট অফ যায় ওটার বিষয়ে আলোচনা একটু পরেই করব। আর যদি তোমাদের এসসি, ওবিসি বা অন্য কাস্টের থেকে হও, তবে তোমাদের পার্সেন্টেজ খুব কম হলেও কিন্তু তোমরা এই ইনস্টিটিউশনটায় অ্যাডমিশন নিতে পারবে উইথ মেজর, তোমাদের কোনো অসুবিধা হবে না। সো জেনারেলের জন্য যেটা কাট অফ আগের বছর গিয়েছিল সেটা হচ্ছে ফিজিক্সে মোটামুটি 80 থেকে 85 কাট অফ যায়, আর কেমিস্ট্রিতে মোটামুটি 78 থেকে 80 বা 82 কাট অফ গিয়েছিলো। অ্যান্ড যদি অন্য সাবজেক্টগুলোর বিষয়ে আলোচনা করতে যাই, যেমন ইংলিশে গিয়েছিল আগের বছর মোটামুটি 80 থেকে 82, আর ম্যাথে গিয়েছিল মোটামুটি ম্যাথে প্রত্যেক বছরই 60 বা 55 থেকে 60 ভিতরে কাট অফ যায়। আর যদি অ্যাসামিজ বা ফিলোসফি এগুলোর বিষয়ে আলোচনা করি, এগুলো কাট অফ মোটামুটি সেম তেমন এই পার্টিকুলার সাবজেক্টে মোটামুটি ফার্স্ট ডিভিশন মানে 60 to 65 মতো পার্সেন্টেজ মেজর পেয়ে পাইয়ে যাবে। আর যদি তাও মেজর না পাও, তোমাদেরকে একটা বস্তু সাজেস্ট করব, যে তোমরা পাস কোর্সে অ্যাডমিশন নিতে পারো। কেননা যখনই মানে সবাই মেজর পাওয়ার পরে অ্যাডমিশন
অ্যাডমিশন নেয়, নেওয়ার পরে কিন্তু বহুত স্টুডেন্ট কলেজে অ্যাটেন্ড করে না, বহুত স্টুডেন্ট নিট যে ডাবলই বা কোনো এন্ট্রেন্স দিয়েছে, এন্ট্রেন্সে পাইলে তারা কিন্তু ওই কলেজে চলে যায়, আর সাথে বহুত স্টুডেন্টে ফার্মাসির জন্য চলে যায়। সো অ্যাডমিশনের মোটামুটি এক মাসের পরে কিন্তু বহুতই মানে মেজরের জন্য ভ্যাকেন্সি রেডি হয়। সো যখনই ভ্যাকেন্সি আসবে কলেজের তরফ থেকে নতুন নোটিফিকেশন দেওয়া হবে, সাথে অ্যাপ্লিকেশন নেওয়া হবে। সো তখন পাশ কোর্সের স্টুডেন্টরা যে কোনো অ্যাপ্লিকেশন করলে তখনও কিন্তু বহুত স্টুডেন্টকে মেজর দেওয়া হয়। আর যদি তাও তোমাদের মানে মেজর না পাও, তবে তোমরা এখন পাশ কোর্স নিয়েও করতে পারো, কেননা বর্তমান সিস্টেমটা হচ্ছে সিবিসিএস সিস্টেম। আরেকটা কথা আলোচনা করব, যদি তোমরা মেরিট লিস্টে যেটা আছে মেরিট লিস্টে নাম না আসে তবে কিভাবে অ্যাডমিশন নেবে তার জন্য প্রসেস রয়েছে। তো যদি প্রসেসটা জানতে চাও তো আমার উপরে দেওয়া পার্সোনাল নাম্বার আছে, ওখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, বা ডিসক্রিপশনে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের সাথে তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। তো তো ওখানে গিয়েও তোমরা তাদেরকে কন্ট্যাক্ট করে জানতে পারো। আর এই ইনস্টিটিউশনটার ফি স্ট্রাকচারটার বিষয়ে একটু আলোচনা করব। তো যদি তোমরা মানে বিপিএল কার্ড থাকে তোমাদের, সাথে যদি পোর ফ্যামিলি থেকে বিলং করো, তবে তোমরা মোটামুটি 300 থেকে 350 টাকায় অ্যাডমিশন কমপ্লিট করতে পারবে। কিন্তু যদি তোমাদের এপিএল হয় মানে সার্ভিস যদি কোনো সার্ভিস থাকে, তবে তোমাদের মোটামুটি 4,500 থেকে নিয়ে 5,000-6,000 টাকা খরচ আছে অ্যাডমিশনের টাইমে। আর সাথে যদি তোমরা এক্সট্রা সাবজেক্ট যেমন কম্পিউটার সায়েন্স বা বায়োটেকনোলজি এই ধরনের সাবজেক্টগুলো নিতে চাও, তবে তোমাদের অ্যাডমিশনের সাথে এক্সট্রা মোটামুটি 4,000-5,000 টাকা খরচ আসবে। এই ইনস্টিটিউশনটা অ্যাডমিশনের পরে যদি তোমরা হোস্টেলে অ্যাডমিশন নিতে চাও, তবে হোস্টেলের অ্যাডমিশন প্রসেসটাও একদম সেম। একটা অনলাইন পোর্টাল খোলা হয় রেজিস্ট্রেশনের জন্য, তারপর অ্যাপ্লিকেশন যখন কমপ্লিট হয় তখন মানে সব অ্যাপ্লিকেশন হিসাবে একটা মেরিট লিস্ট আসে, আর মেরিট লিস্ট হিসাবে মানে স্টুডেন্টগুলোকে সিট অ্যালটমেন্ট দিয়ে তাদের ডকুমেন্টেশন ক্লিয়ার হওয়ার পরে মানে পার ইয়ারে মানে কিবা একটা ছোট একটা অ্যামাউন্ট মানে রুম ভাড়া হিসেবে নেওয়া হয়, তারপরে তাদেরকে রুমে শিফট হওয়ার পারমিশন দিয়ে দেওয়া হয়। তো হোস্টেল অ্যাডমিশন নেওয়ার পরে মান্থলি তোমাদের যেটা খরচ আসবে সেটা হচ্ছে খালি তোমাদের খাওয়ার টাকাটা দিতে হবে। খাওয়ার টাকাটা তোমরা নিজে টাকাটা সবাই অ্যাডজাস্ট করে নিজে মার্কেটিং করে খেতে হবে। তো ওখানে মোটামুটি আগের বছর যারা রয়েছে তাদের মোটামুটি খরচ 1500 থেকে 1600 টাকা মান্থলি খরচ হয়। তো যদি এই ইনস্টিটিউশনটায় অ্যাডমিশন নেও তবে তোমাদের কলেজে তেমন খরচ নেই, খালি হোস্টেলে মোটামুটি 1500 থেকে 2,000 টাকা মান্থলি খরচ হবে, সাথে কিতাব কলম আর পকেট খরচার সাথে মোট 4,000 থেকে 5,000 টাকায় মান্থ পুরো মান্থ তোমরা ক্লিয়ার করতে পারবে। তো আমি যতটুকু পেরেছি ইনফরমেশন কালেক্ট করে এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো যদি কোনো ইনফরমেশন বাকি রয়েছে তোমরা তলে ডিসক্রিপশনে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের সাথে তাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, ওখানে কন্ট্যাক্ট করেও তোমরা তাদের তরফ থেকে সমস্ত ডিটেলস নিতে পারো। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করি না, আজকের জন্য এইটুকুই। যদি কিবা বুঝতে প্রবলেম হয়েছে বা কিবা ইনফরমেশন লাগে কমেন্ট করে জানাতে পারো, বা আমার পার্সোনাল নাম্বার উপরে দেওয়া রয়েছে ওখানে কন্ট্যাক্ট করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড নেক্সট কোনটা টপিকের উপরে ভিডিও চাও ওটাও কমেন্ট করে জানিও। সাথে আর একটা রিকোয়েস্ট করবো যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করো। ভালো থেকো সবাই অ্যান্ড পড়াশোনা ভালোভাবে করো। জয় হিন্দ, বাই।